আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে পুরো হোমমেড, বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে কম মশলা দিয়ে আমি আমার মতন চিলি চিকেন বানাই সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরছি। আমি কিন্তু ওই দোকানের প্রসেসের মতন একদম পকোড়ার মতন ভেজে চিকেন ওইরকম করে কিন্তু বানাই না, আমি যেভাবে সিম্পল হতে বানাই এবং সেগুলো বোনলেস না, আমার কিন্তু হাড়যুক্তই থাকে, কেননা হাজবেন্ড অনেক হাড়যুক্তই খেতে পছন্দ করে, তার মধ্যে কিছু কিছু বোনলেস থাকলো সেটা আলাদা ব্যাপার। আর এইখানে দেখো মেটেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমি ফ্রাই করে রেখে দেবো, কালকে কাককে দিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এখানে আমি দই দিয়ে লঙ্কার গুঁড়ো, রসুন কুচি, আদা কুচি, একটু নুন আর তেল দিয়ে ম্যারিনেশন করে রেখেছিলাম 5 আওয়ার্স, এবং এটা কাটা চামচ দিয়ে প্রত্যেকটা চিকেনটাকে আমি ভালো করে ডিপ করে নিয়েছিলাম যাতে মশলাটা ওর মধ্যে প্রবেশ করে এবং জিনিসটা যাতে সফট হয়। আর এই দেখো, এদিকে রসুন কুচি নিয়েছি, লঙ্কা কুচি নিয়েছি, ক্যাপসিকাম কুচি নিয়েছি, আর ওদিকে পেঁয়াজ কুচি নিয়েছি, আর শশাটা স্যালাড দিয়ে খাবো বলে ওই জন্য কুচি রেখে দিয়েছি। আর এই দেখো সস, আর তার সাথে আমি কর্নফ্লোরটা গুলিয়ে রেখে দিয়েছি, আর এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আর এই যে কর্নফ্লোরটা আমি বাটিতে জল দিয়ে একটু গুলিয়ে রেখে দিয়েছি, আমি কিন্তু খুব বেশি কর্নফ্লোর দিইনি, এই ধরো 1.5 চামচ মতন কর্নফ্লোর দিয়েছি। আর এই দেখো, দেখতে পেলে ভাজাটা তোমাদের সামনে শেয়ার করলাম না, যে তেলে ভাজা হয়েছিল চিকেনটা সেই তেলের মধ্যেই রসুন কুচি আর ওই যে পেঁয়াজটা দেখেছিলে পেঁয়াজ এটাকে দিয়ে দিলাম। এবার খুব বেশি আমি ফ্রাই করব না, কেউই আমরা ফ্রাই করি না জানি। আর ওই দেখো কাঁচা লঙ্কা কুচানো দিয়ে দিয়েছি, আর তেল কিন্তু আমি বেশি এখানে অ্যাড করিনি, তোমরা সবাই জানো আমি বেশি তেল দিই না। আর দেন আমি এর মধ্যে না কারি পাতা অ্যাড করতে ভুলে গেছি, জানি আবার কারি পাতা, আমার কারি পাতার গন্ধটা খুব ভালো লাগে। আর তোমরা প্লিজ একবার এইভাবে ট্রাই করো, দেখো তোমাদের কেমন লাগছে, সিরিয়াসলি পুরো অন্যরকম লাগবে। আর এই দেখো ক্যাপসিকামটা দিয়ে দিলাম, যেহেতু ক্যাপসিকামটা আমি বেশি ফ্রাই করব না সেই জন্য আমি এটা ঢালা মানে ঢালা দিয়ে চাপা দিয়ে দেবো। তো এবার আমি ঢালাটা দিয়ে চাপা দিয়ে দিচ্ছি, দেন কী বলতো ঘরে এত কাজকর্ম চলছে না, মানে সেভাবে গুছিয়ে দেখাতে পারলাম না, তার জন্য এক্সট্রিমলি সরি। আর এই দেখো ওর ফাঁকে না আমি কারি পাতাটা অ্যাড করে দিয়েছিলাম, সেটা আর তোমাদের সামনে দেখাতে পারলাম না, ভুলে গেছিলাম। তো দেখো জিনিসটা খুব নরম হয়ে গেছে, এবং এর মধ্যে আমি 1.5 চামচ মতো নুনও অ্যাড করে দিয়েছি। আর এই দেখো আমি পকোড়াগুলো কিন্তু এইভাবে মানে চিকেনগুলো এইভাবে ভেজেছি, এর মধ্যে হাড়ও আছে হাড় ছাড়াও আছে, ঠিক আছে, আমি কিন্তু দোকানি স্টাইলে একদমই ভাজিনি, দেখেই বুঝতে পারছ। আর খুবই নরম হয়ে গেছে যেহেতু 5 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখানে না ওই যে দেখছো পেস্ট, ওটা একটু আদা আর টমেটো একটুখানি পেস্ট ওর মধ্যে দিয়ে দিলাম। আমি ওই যে বললাম আমি যেভাবে আমি আমার মতন বানাই সেটাই আমি তোমাদের সামনে নিয়ে এসেছি, কোনোটাই আমি কী বলো মানে বাইরের কোনো প্রসেসই বলতে পারো এখানে ইউজ করিনি। হ্যাঁ সস, এগুলো তো আমরা সবাই জানি, সস কর্নফ্লাওয়ার এটাতে ইউজ করতেই হয়। তো আমি এখানে দেখো মানে এখানে অনেকেই দেখেছে আমি প্রচুর পরিমাণে সস ইউজ করতে, আমি এখানে 1 স্পুন সয়া সস, 1 স্পুন গ্রিন চিলি সস, আর 1.5 চামচ মতন আমি টমেটো সস ইউজ করেছি। আর জানি তো অনেকে শুনেছি নাকি কেচাপ ইউজ করে, আমি কিন্তু কেচাপ ইউজ করিনি, আমি যা যা ইউজ করলাম যে পরিমাণটা ইউজ করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর হ্যাঁ এখানে কিন্তু কী বলে
প্রায় এক মানে 1.5 কেজির কাছাকাছি কিন্তু চিকেন আছে, ওই যে বোন এবং বোনলেস দুটো মিলিয়ে, ঠিক আছে? আর দেখো, এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেবার পর আবার একটু ঢাকা দিয়ে তারপরে তোমাদের সামনে ফাইনাল লুকে আসছি। এই দেখো, বেশ জিনিসটা মাখো মাখো হয়ে গেছে। এর মধ্যে কিন্তু বন্ধুরা আমি একটু টেস্ট করেও ফেলেছি। এবার দেখো, ওই যে কর্নফ্লাওয়ার গুলানো জলটা এর মধ্যে অ্যাড করে দিলাম। আমি কিন্তু এখানে 1.5 চামচ কর্নফ্লাওয়ার গুলিয়েছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম, এবং সেটা নর্মাল ওয়াটারে। আর এই যে উপরে কালো কালো, ওটা দিচ্ছি হচ্ছে গোলমরিচের গুঁড়ো, অনেকটা পরিমাণে দিয়েছি। প্লিজ তোমরা এইভাবে একদিন ট্রাই করো, যদি তোমাদের ভালো না লাগে তাহলে আমাকে আমার কমেন্ট বক্সে এসে গালাগাল দিয়ে যেও, প্লিজ, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো। তবে হ্যাঁ, অনেকেই চিলি চিকেনে আমি শুনেছি নাকি একটু চিনি ইউজ করে। চিনিটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার, তোমরা ইউজ করতে পারো নাও ইউজ করতে পারো, ঠিক আছে? আমার চিলি চিকেন রেডি, আমি বাটিতে সার্ভও করে দিয়েছি। এবার আমি রুটি বানাবো, রুটির সাথে খেয়ে নেব, লাজবাব খেতে হয়েছে। আর কি বলবো, এসব ফ্রাইড রাইস দিয়েও খাওয়া যাবে, নো ডাউট। সিরিয়াসলি বন্ধুরা, এইভাবে একবার চিলি চিকেন তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, হাড় সহ হাড় ছাড়াও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল নোটিফিকেশনটা অন করে দিও, ঠিক আছে? টাটা।